বেড়ে উঠছে আমাদের সবার প্রিয় সুপারস্টার এবং ঢালিউড কুইনের একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয়। বড় হওয়ার সাথে সাথে তার দুষ্টামিও যেন বাড়ছে, এমন কথা জানিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাস এখন ব্যস্ত সময় পার করছেন, সাথে শাকিব খান তো আছেন ব্যস্তই, ছেলের সাথে যোগাযোগ করার সময়টাও তার নেই। অপু বিশ্বাসও এদিকে চলচ্চিত্র বিভিন্ন অনুষ্ঠানের ফাংশনে ব্যস্ত সময় পার করছেন। আবরাম খান জয় বাড়িতে বেশিরভাগ সময় একাই সময় কাটান, তবে তিনি অনেক দুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি একটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে একটি সবুজ রঙের বল মুখে দিয়ে ক্যামেরার দিকে তাকিয়েছে দুষ্ট আবরাম খান জয়। ছবিটি দেখে বেশ ভালো লাগছে আবরাম খান জয়কে, আগের থেকে বেশ বড় হয়েছে সে, অনেকটা কথা বলতেও শিখেছে। এখন নাকি সে আব্বু আব্বু করে নিজের বাবাকে নাকি খুঁজে বেড়ায় সারা ঘর, এমন কথায় বললেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সকালে ঘুমটা ভাঙে আবরাম খান জয়ের মুখটা দেখে, তারপর দুজনে যেন দুষ্টুমিতে কাটান পুরোটা সকাল। তারপরে অপু বিশ্বাস বেরিয়ে পড়েন তার কাজের জন্য, তার ক্যারিয়ারের স্বার্থে, এবং সন্ধ্যা যখন আবারও তিনি ঘরে ফিরে আসেন তার চোখ যখন পড়ে তার পুত্র আবরাম খান জয়ের দিকে, তার পৃথিবী যেন একদম ভালোবাসায় পূর্ণ হয়ে যায়। জয়কে বুকে জড়িয়ে ধরেই অপু বিশ্বাস একটি প্রশান্তির শ্বাস নেন এবং জয়কে ঘিরে তার গোটা পৃথিবী, এটাই জানান অপু বিশ্বাস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বেড়ে উঠছে আমাদের সুপার কিড আবরাম খান জয়। আবরাম খান জয় সম্পর্কে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।